3 দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের আয়োজন সিগনেট ডে স্কুলে। শেষ দিনে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পাঠ দিতে এই বিশেষ আয়োজন। শুধুমাত্র শিক্ষাদান নয়, ছাত্রছাত্রীদের সামাজিক নানা কাজে আগ্রহী করে তুলতে প্রতি বছরের ন্যায় এবছরও সিগনেট ডে স্কুলের পরিচালনায় আয়োজিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়েছিল গত 12 তারিখ। 14 তারিখ অর্থাৎ আজ ছিল অনুষ্ঠানের অন্তিম দিন। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, এই স্কুলে প্রায় 1700 স্টুডেন্ট আছে। প্রতিটি ছাত্রছাত্রীরা স্কুলের এই বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গত 12 তারিখ থেকে শুরু হয় এই অনুষ্ঠান। প্রথম দিন ছিল স্কুলের নানান প্রতিযোগিতা, নাচ গান থেকে শুরু করে আঁকা, সমস্ত কিছুতেই অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রীরা। 13 তারিখ অর্থাৎ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল বাৎসরিক অনুষ্ঠানের মূল আকর্ষণ অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা। 14 তারিখ অর্থাৎ আজ অনুষ্ঠানের অন্তিম দিন ছিল মেগা অনুষ্ঠানের আয়োজন। বাৎসরিক অনুষ্ঠানে শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে আসেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা। স্কুল জীবন সকলেরই অত্যন্ত প্রিয়, জীবনের একটি প্রিয় অধ্যায় এবং মনে রাখার মতন একটা সময়। স্কুলের পক্ষ থেকে জানা যায়, মূলত স্কুল জীবনটাকে স্মরণীয় রাখতে এবং ছাত্রছাত্রীদেরকে সামাজিক ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে এই আয়োজন বিদ্যালয়ের পক্ষ থেকে। সারা বছরই ছাত্রছাত্রীরা পড়াশোনার মধ্যে থাকে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সামাজিক এবং সাংস্কৃতিক চেতনাবোধ বৃদ্ধি করবার লক্ষ্য নিয়ে তাদের এই আয়োজন। জানা যায়, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ। আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে আরও উৎসাহিত করতে এই পুরস্কার বিতরণের ব্যবস্থা বলে জানা গিয়েছে। এই বিষয়ে স্কুলের পক্ষে অধ্যক্ষ হরেকৃষ্ণ মণ্ডল জানান, 3 দিন ধরে আমাদের এই স্কুলে অনুষ্ঠান চলছে। 12 তারিখ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, এদিন ছিল আমন্ত্রণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 দিন ধরেই হচ্ছে। 12 তারিখে ছিল সমস্ত স্টুডেন্টদের নিয়ে কালচারাল কম্পিটিশন, তার মধ্যে নাচ গান আঁকা সবই আছে, এলোকুশন আছে, বিতর্ক আছে, এসে রাইটিং আছে, ড্রয়িং আছে, সবই ছিল। সেকেন্ড ডেতে ছিল স্পোর্টস কম্পিটিশন, আর আজকে আছে মূলত ডান্স এবং স্টুডেন্টদের মেগা প্রোগ্রাম, সেটা হচ্ছে লগ্নজিতার প্রোগ্রাম। গতকাল ড্রামাও ছিল, 3 ধরনের ড্রামা ছিল, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। সব মিলিয়ে আমরা যেটা করতে চাই, বছরে এই 3-4 দিন ওদের একটু আলাদা টেস্ট, আলাদা রেসপন্সিবিলিটি, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন সবটাই আমরা চেষ্টা করি। সারা বছর পড়াশোনার পরে ওদের নানান রকম এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে ওদের এক্সপিরিয়েন্স করানো। সুতরাং অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল সবাইকে পার্টিসিপেট করিয়ে ওদের স্কুল লাইফটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করি, এবং সর্বোপরি ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, অলরাউন্ড বা হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন আমরা সারা বছর ধরে তাই করি। তারপরেও এক্সট্রা এই ডেজগুলোতে ওদের বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করি, ওরাও আমাদেরকে আনন্দিত করে নানান রকম প্রোগ্রামের পারফরমেন্সের মধ্যে দিয়ে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কালুপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।